আমি আর একটা বন্ধু গিয়েছিলাম মনসা পুজোর মেলাতে। তো এই মেলাটা বছরে বছর পর হয়ে আসে। তো এইটা হচ্ছে চাকদা বিষ্ণুপুরে সেই মনসা পুজোর উপলক্ষে মেলা। তো এই মেলাতে প্রচুর জায়গা থেকে লোকজন আসে। তো দেখতে পাচ্ছ এটা শিব ঠাকুর ছিল, আর এইটা কি আমি বলবো, এটা তোমরা বলবে। আর এইটা ছিল চাকদা রোডের ওপরে দুই পাশে মেলার লাইট, আর এখানে ছিল তোমার নাগরদোল্লা বড়। A few moments later. So hi guys, welcome back to my channel. চলে এসেছি হঠাৎ করে, ঠিক আছে, কোনো চিনা নেই। তো আমরা এসেছি বিষ্ণুপুর সে বড় মেলাতে, মানে মনসপুর উপলক্ষে মেলা। তো আমি আর সৌরভ এসেছি, সাথে থাকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভিজিট করতে ভুলবে না। তো যাই মেলাটা তোমাদেরকে ঘোরাবো, চলো যেটুকু পারি সেটুকু তোমাদের ঘোরাবো, সাথে থাকো চলো। তো ভাই মেলাতে তো এসেছি, মেলাতে প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে। এখন বিকেলবেলা এসেছি, সকালবেলা আসলে আরো বেশি ভিড় হচ্ছে, তোমাদের সে ভিউটা দেখাবো। হয়তো তোমাদের কথার ভয়েসটা শুনতে অসুবিধা হয়েছিল। এইটা হচ্ছে সেই চাকদা বিষ্ণুপুর সেই খেদাই তোলার মেলা। তো দেখো একদম প্রথম থেকে শুরু করছি, ভিডিওটা দেখো। আর এই মেলাতে প্রচণ্ড মানুষের চাপ হয়। তো এই মেলাটা খুব জাগ্রত মেলা। তো এটা প্রতি বছর ধরে হয়ে আসছে, প্রায় 70-80 বছর ধরে আসছে, প্রত্যেক বছরই হয়। তো এই মেলাতে বাবা, আমার বাবা প্রতিবারই যায়। আর এই মেলাটা খুব জাগ্রত মেলা, আর বিভিন্ন রাজ্য থেকে সব মেলাতে আসে আর এই মেলাটা উপভোগ করে। তো কে কে এরকমভাবে প্রতিবার আসো অবশ্যই কমেন্ট করে বলবে। তো আমি তো সকালে যাই না, আমি বিকেলবেলা গিয়েছিলাম, তাও দেখো প্রচণ্ড পরিমাণে মানুষের চাপ, না দেখলে হয়তো বুঝতে পারবে না। তো দেখো আমি তোমাদের সেই ভিডিওটা করছি তোমাদের দেখানোর জন্য। তো আমি এসেছিলাম বিকেলবেলাতে সেই চাকদা বিষ্ণুপুরে। তো এইটা হচ্ছে নদিয়া জেলা অন্তর্গত চাকদা ব্লক, তো সেই বিষ্ণুপুর, তো বিষ্ণুপুর খেদাই তোলা মেলা। তো এটা মনসা পুজোর উপলক্ষে মেলাটা হয়। তো একদিনের মেলা, মেলা একদিনে পুজো হয়, আর মেলাটা হয়তো 2-4 দিন ধরে। তো ওই চাকদা রোডের ওপরে প্রচুর দোকান বসে, আর তার পাশে নাগরদোল্লাও থাকে। তো আমি প্রতি বছরই আসি, তো বাবা তো আসে প্রতি বছর, আর আমি সেই রাস্তা ধরে যাচ্ছি। দেখো মানুষের ভিড়টা কেমন, তো অবশ্যই দেখতে পাবে। আর আমি আস্তে আস্তে যাচ্ছিলাম, মানুষের চাপ তো প্রচণ্ড। তো এই মেলাতে আসলে প্রচুর জিনিস দেখা যায়। তো এই মেলাতে কী আছে অবশ্যই যারা যারা আসো তারা বলতে পারবে, সেটা তোমরা অবশ্যই কমেন্টে করে বলবে কী কী আছে আর কী কী থাকে না। তো এই মেলাতে আমি জানি সব কিছুই পাওয়া যায়, আর কোন জিনিসটা পাওয়া যায় না, একদম তোমার কী লাগবে যাবতীয় জিনিস সব কিছুই আছে। তো এই মেলাটায় দেখতে পাচ্ছ, কারণ একজন মাছ ধরবল এটা কী একজন ঘুণি বলে হয়তো সেইটা নিয়ে যাচ্ছে। দেখো ঝুড়ি টুড়ি সবই পাওয়া যায়, যার যার বাড়ির আর কি যাবতীয় জিনিস সব দরকার ঘরের জন্য সব কিছুই দেখতে পাচ্ছ আছে। তো দেখো এইভাবে আর কি মেলাটা হয়, আর সবাই তো থাকে, আর গাড়ি নিয়ে যেতে দেয় না, কারণ গাড়িটা এক সাইডে রাখতে হয়, তো গাড়িটা পার্কিং করে রাখতে হয়। এবারে যে যেরকম নেয় হয়তো, তো আমার সঠিক জানা নেই, আমি যেখানে গাড়ি রেখেছিলাম 10 টাকা পার্কিং নিয়েছিল রাখার জন্য। তো আমি সেই মেলা ধরে চলে যাচ্ছি সামনের দিকে। তো এখন এসে পৌঁছে দিই, মানুষের চাপটা বেশি। তবে আমি জানতে পাই একটা কাকার কাছ থেকে, কাকা বললো আজকে সকালে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টির জন্য তাও মানুষের চাপটা একটু কমছিল, বৃষ্টি থেমে যাওয়ার পরে আরও মানুষের চাপটা হয়েছিল। তো দেখো প্রচুর দোকান আছে এখানে, কি তোমার দরকার, তোমরা শুধু মেলায় আসো, মেলাটা উপভোগ করো, একদিনের জন্য মেলা, তো একদিনে আসো। তো আর বাকি তো আছেই, তো সাইডে হয়তো রাস্তার উপরে 2-3 দিন থাকতে পারে হয়তো মেলা, তো আমি হয়তো সঠিক জানি না, যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে বলবে। তো আমি যাই সামনে এগিয়ে। তো এই হলো সেই ভিড় সামনে, ঠেলাঠেলি করে যেতে হয়, এই মানুষের চাপটা তো খুবই। যেরকম আমি যারা উত্তর চব্বিশ পরগনা থেকে এসেছি, আরও বিভিন্ন ডিস্ট্রিক্টে সবাই আসে, তো সবাই আসবা এই মেলাতে। তো দেখো মেলাটা কত বড় মেলা হয়, বুঝতে পেরেছি, মানে মেলাটা খুবই বড়। আর পুলিশ প্রশাসন তো আছেই, তারা তো দায়িত্ব তো করছে। তো দেখতে পাচ্ছ অবশ্যই ভিড় কীভাবে আছে। তো আমি সেইভাবে আস্তে আস্তে যাচ্ছি, কারণ এই মেলাতে জোর জার করে তো যাওয়া যাবে না, কারণ আস্তে আস্তেভাবেই যেতে হবে, আর মানুষের চাপটা বেশি, কাউরি গায়ে লেগে গেলে হয়তো কেউ বাজে কথা বলতে পারে। তো দরকার নেই, আমার মতন আমি আস্তে আস্তে যাব। তো আমি যাচ্ছি সেই পুরো একদম রাস্তা একদম মুখের থেকে তোমাদের ভিডিওটা করে শুরু করেছি, আর একদম পুরো একদম তোমাদের দেখাবো পুরো শেষ পর্যন্ত কী আছে। চলো সাথে থাকো আর দেখতে থাকো এইভাবে, আর আমি যাই এগোতে এগোতে, এখনও গিয়ে পৌঁছাই দিই। তো প্রায় আশপাশ ভাব, আর দুই পাশে দেখতে পাচ্ছ প্রচুর দোকান, একটা দুটো দোকান না, না হলেও কমছে কম কী লাগবে তোমার সবই। দেখো সাইডে চালের দোকানও আছে, তোমরা এখন বৃষ্টির সময়, তো বৃষ্টিতে বাড়ির পাশে হয়তো খাল বিল থাকতে পারে, মাছও ধরতে পারবে, তো সবাই চালও নিতে এসছে অনেকে। তো আমিও তাই দেখছি সব। তো এই দেখো বাড়িতে বাচ্চাদের জন্য আলাদা আলাদা মানে ঢোল বলে না, তো তাসা সেই সমস্ত জিনিসও আছে। তো এইভাবে যাই এগিয়ে। তো দেখো গরম হচ্ছে, তাই প্রচণ্ড সব পাখা দাঁড়িয়ে হাওয়া খাচ্ছিলো। তো আমি এগিয়ে যাচ্ছি, আরও দেখো মানুষের চাপটা তো বিকেলবেলা তাও কমছে না, এত পরিমাণে মানুষের চাপটা আছে।
আর সামনে তো সবাই আসছিল, তারপরে দেখতে পাচ্ছ এই দিকটাই তো আরও তো জামটা বেশি, তো যত সামনে মেলার দিকটা এগিয়ে এসছে তত আরও ভিড় সেই চাকদা বিষ্ণুপুর মেলাতে। তো এই মনসা পুজোর মেলাটা একদিনের হয়তো, আর রাস্তার উপর দু চার দিন হয়তো দোকান থাকতে পারে, তো আমি সঠিক জানি না, তো আমি সেইভাবে যাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ বা এই একটা পুকুরের মধ্যে অ্যাকচুয়ালি দেখেছো অবশ্যই, তো ওইখানে পাট জাগ দিয়ে সব পাট কেটেছে, তো পুকুরের মধ্যে কচুরি বেঁধা পাইনি বলে তো ইট ঘরে যে ইট থাকে না ওই ইট দিয়ে অ্যাকচুয়ালি পাট জাগ দিয়েছিলো, তোমাদের তো দেখিয়ে দিয়েছি। তো আমি সেইভাবে যাচ্ছি, তোমাদের দেখাবো। আর সাইডে তো প্রচুর দেখতে পাচ্ছ দোকান, তো আমি প্রায় চলে এসেছি সেই মেলাতে। তো এই হলো সেই মেলার ভিড়। তো এখন দেখ সন্ধে এখনও হয়নি, হয়তো সন্ধে হবো হবো ভাব, আর আমি সেই মেলায় এসে পৌঁছাইছি। আর ওই সেই সামনে দেখতে পেয়েছি হয়তো বাস সাইডে মন্দিরটা, তোমাদের হয়তো হালকাভাবে দেখাইছি, চলো সামনে এগিয়ে যাই তারপরে মন্দির দেখাবো। ওই অবশ্যই দেখতে পাচ্ছ মন্দির, দেখো বাস সাইডে এই সেই মন্দির, ঠিক আছে। তো এটা দেব নাগদেবীর সেই মন্দির, ঠিক আছে। তো সেই মন্দির পূজায় তো বিগত প্রায় 80-90 বছর ধরে এই পুজোটা হয়ে আসছে, তো আমি তো শোনা কথা আর হয়তো তার বেশি হতে পারে, তো আমি তো সঠিক জানি না, বাবার মুখ থেকে যেইটুকু শুনেছি তো তোমাদের সেইটুকু শেয়ার করছি। আর দেখো প্রচুর দোকান, মানে এইখানে কি আর কি নেই, সমস্ত কিছুই আছে। তো আমি প্রায় চলে এসেছি সেই মন্দিরের কাছে, আর মানুষের চাপটা দেখো তো বিকেলবেলা তাই এত চাপ, আর যদি সকালে আসতাম তাহলে কী অবস্থা হতো তাই দেখো। তো আমি সেই মন্দিরের কাছে চলে এসেছি, চলো মন্দিরের ভিউটা তোমাদের দেখাবো। তার আগে মন্দিরের সামনে পুকুরটা দেখিয়ে দিচ্ছি, দেখো কত বড়ো আর দোকান, দেখো প্রচণ্ড। আর পুকুরের মধ্যে কী আছে এটা অবশ্যই তোমরা দেখেছো, ঠিক আছে, এটা কী এটা আমি বলবো না, তোমরা বলবে। তারপরে দেখে না মন্দিরের পাশে দেখো কতটা উঁচু, আর আমি চলে এসেছি সেই মন্দিরের সামনে। আর এটা হলো মন্দির, দেখো কতটা বড়ো, এটা হচ্ছে নাগদেবীর মন্দির। তো এটা হলো সেই মনসা মন্দির, দেখো দুই সাইড দিয়ে সব মায়েরা সব এসছে, বাবারা এসছে পুজো দিতে, সব বাড়িতে সবাই উপোস করে থাকে সেই জন্য পুজো দিতে আসে। আর এই পুজোটা খুব মানে কি জাগ্রত একটা পুজো, তো এই পুজোতে সবাই বিশেষ করে আসে পুজো দিতে। তো আমিও যেরকম এসেছি, আর সকালে বাবা এসেছিলো, তারপরে সামনে গিয়ে যাচ্ছে কোনো কী আছে দেখতে হবে। তো সামনে এসে দেখতে পাই এখানে সব কাকিমারা দোকান দিয়ে আছে, আর এই দিকটাই ছিল শিব মন্দির, তারপরে সব বড়ো বড়ো গুসাই আছে, তো এই হলো শিব ঠাকুর আছে, আর এইটা দেখতে পাচ্ছ লাল, তো এগুলো সব গুসাই এসছে, সব দেখেই বুঝতে পেরেছি অবশ্যই। তারপরে সামনে যাই দেখি কি আছে, সামনে দেখতে পাচ্ছ এটা কি, এটা আমি বলবো না, এটা তোমরা বলবে কমেন্টে, এটা তোমাদের উপরে ছেড়ে দিয়েছি আমি। তারপরে আমি সামনে ছিল সৌরভ, তো আমি আর সৌরভ এসেছিলাম বন্ধু, তারপরে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর কি আছে দেখতে হবে। তো এই মেলাটাই যা ভিড় হয় কল্পনা করার বাইরে, ঠিক আছে। তো যারা যারা আসো অবশ্যই তারাই বলতে পারবে তো এই মেলাটা কেমন ভিড় হতে পারে, ঠিক আছে। তো আমি বললে হয়তো অনেকে বিশ্বাস না করতেও পারে, যারা আসো তারাই বলতে পারবে, আর যারা শুনেছো তারাও হয়তো জানো কিছুটা, তারাও বলবে অবশ্যই। তো এইভাবে যাই সামনে, এই বাস সাইডে একটা বড়ো মার্কেট শুনলাম নাকি বড়ো দোকান, চলো দেখি কি আছে এই দিকটায়। তো দেখতে পাচ্ছ শুধু দোকান, মানে সবাই ওপরে অ্যাকচুয়ালি ত্রিপল দিয়ে ছাউনি করে নিয়েছে, বৃষ্টি হচ্ছে দেখো, নিম্নচাপ উঠেছে ওই জন্য সমস্যা হতে পারে, সেই জন্য দেখো প্রচণ্ড শুনলাম বৃষ্টি হয়েছিল, দেখো কাদাই কী অবস্থা, মানে কাদায় মানে মানুষে ছাপটা লেগে আছে, মানুষ চলাফেরা করেছে কাদার উপর দিয়ে, তো সেটা দেখতে পাচ্ছ। তো আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, তো দেখলেই হয়তো বুঝতে পারবে, তো প্রচুর দোকান আছে দেখো এইদিকে, তো বলেছি ঝুড়ি টুড়ি কুলো টুকা সব কিছুই আছে, আর ঘরে তো যাবতীয় জিনিস তো আছে। দেখতে পাচ্ছ কাদার অবস্থা কী, তাহলে মানুষের ছাপ কী হয়েছে সকালবেলার দিকে, সব পায়ের ছাপ দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমি, সব দেখা যাচ্ছে, এত ছাপ মানে কাদায় কাদা হয়ে গেছে মাঠটা। আর এই পাশে শিব ঠাকুর ছিল, আর এইদিকে ঘরের যে মায়েরা যে সব ফল কাটে বা অন্যান্য যাবতীয় সব বটি বা দা সমস্ত কিছুই আছে সব পেয়ে যাবে। আর এখানে এই দাদাটা জিজ্ঞেস করছিল তোমার চ্যানেলের নাম কী, আমি নামটা বলেছিলাম পবিত্র মিনে বলে, তো শুনে নিল বলছে ঠিক আছে তাহলে পরে দেখবো, তো ওই কথাই বললাম না ঠিক আছে। তো এখানে দেখো প্রচুর বাড়ির আর কি সমস্ত জিনিস এখানে আছে, আর ওখানে একটা জিনিস দেখতে পেয়েছো ছোটো ছোটো টুল হয় না সেইগুলো আছে, এই দেখো সাইডের টুল, তো এই টুলগুলো ওইদিকে তারপর রুটি বেলা পিড়ি সব কিছুই আছে। তো দেখতে পাচ্ছ এই দিকটায় এসে অনেক কিছু জিনিস, আর ওই দিকটায় দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে সব জিনিস আছে, সব কেনাকাটা করছে। আমার একটা জিনিস পছন্দ মায়ের জন্য বটি নেবো, তো বটিটা মানে দাম বেশি হয়ে গেছে, তো আমি নিতে পারিনি, সেই ভিডিওটা তোমাদের আর দেয়নি, যখন নিইনি যখন আর দেওয়া হয়নি, তো ওই জন্য আর দিইনি। সামনে তো দেখতে পাচ্ছ তাও ভিড়, আর কাদা তো মাঠে প্রচণ্ড, আর ওই সাইডে কী আছে সেটা তোমাদের দেখাবো। আর এই দেখো এই দিকটাই দেখো সব জালের মার্কেট, মানে সামনে বর্ষা হচ্ছে সেই জন্য সবাই জাল কিনে রাখছে। আর এই দেখো কাদার অবস্থা দেখো, মানে সকালবেলায় এত বৃষ্টি হয়েছে আর মানুষের চাপ ছিল ওই জন্য আর কি বেশি আর কি
সব কাদায় কাদা হয়ে গেছে। আর এইটা ছিল সেই চাকদা রোড। তো আমি তখন বাড়ি আসার পথে চলো তোমাদের একটু মেলার ভিউটা দেখাচ্ছি। তো দেখো দুই পাশে মেলা বসেছে আর এটা চাকদা রোড দিয়ে আমি বাড়ি যাচ্ছিলাম। তো বাড়ি যাওয়ার পথে তোমাদের একটু ভিডিওটা করে দেখাচ্ছি, যেন তোমাদের অসুবিধা না হয়। আর যারা যারা ভিডিওটা দেখছো কোথা থেকে অবশ্যই কমেন্ট করে বলবে কোন জায়গাতে দেখছো বা কোন ডিস্ট্রিক্ট বা কোন রাজ্য, অবশ্যই সেটা বা জানাবে কমেন্ট বক্সে তোমরা কীরকম বুঝলে মেলাটা, ঠিক আছে? তো যারা জানো অবশ্যই কমেন্টে বলবে, আমি এইটুকুই আর কি তাদের কাছ থেকে শুনতে চাই। তো অবশ্যই বলবে আর লাইটে বাসটা কত সুন্দর লাগছিল। তো এইভাবে আমরা চলে আসছি পুরো সেই বাড়ির পথে, চলো যেতে থাকি। আর তোমরা ভিডিওটা দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে গিয়ে বলবে, আমি এইটুকুই বলবো, আর কিছু বলবো না। আর যদি ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে শেয়ার করো, আর সবাইকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে এইভাবে সাপোর্ট করো। সাপোর্ট তোমাদের সাপোর্টেই আমার হচ্ছে সাপোর্ট। তোমরা যদি একটা লাইক কমেন্ট করো তাতেই আমার আর কি একটা ভিডিও দিতে আমাদের আকর্ষণ হয়। এটা ছিল চাকদা রোডের পাশে বড় নাগরদোল্লা, ঠিক আছে? এখানে সবাই চলে বড় নাগরদোল্লায় চড়তে পারবে। সেইভাবে আমি আস্তে আস্তে বাড়ি চলে যাই। তো গাইস আমরা গিয়েছিলাম নদিয়া চাকদা বিষ্ণুপুরে যে মনসা পুজোর মেলাতে। তো ওই মেলাটা না হলেও প্রায় 80-90 বছর ধরে হয়ে আসছে। তো আমি গিয়েছি, তো আমি আজকে না আমি অনেকবার গিয়েছি, আর আমার বাবা প্রতিবারই যাই মেলায়। তো চলো দেখো মেলাটা কেমন বড় আর কি ওখানে আছে, সব কিছু দেখতে হবে এই ভিডিওতে। তো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরেগুলোকে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।